হাড্ডি কখনো গোস্ত হয় না আর উপজাতি কখনো দোস্ত হয় না। আসলে কথাটি কতটুকু সত্য? দেখুন, কিছু উপজাতি আছে যারা এখনও এই সমাজের কোনো নিয়ম কানুন মানে না, আর এই সকল উপজাতি আমাদের কখনো বন্ধু হতে পারে না। আর কিছু উপজাতি আছে যারা আমাদের মতো লেখাপড়ায় এগিয়ে, তারা কিন্তু বুঝে সমাজটিকে, তাই ওই সকল উপজাতি আমাদের বন্ধু হতে পারে। উপজাতি যে বন্ধু হতে পারে না এ কথাটি একদম ভুল। কিছু উপজাতি আছে যারা আমাদের মতো ব্লগার, এখন তাদের চিন্তা আর ওই পাহাড়ে বাস করা হিংস্র স্বভাবের উপজাতির চিন্তা কিন্তু এক না, তাই ওই সকল উপজাতি হিংস্র উপজাতি, আমাদের কখনো তাদের সাথে বন্ধু করা উচিত না। আর এই বিষয়টা নিয়ে যারা এখন কথা বলতেছেন যে হাড্ডি কখনো গোস্ত হতে পারে না, উপজাতি কখনো বন্ধু হতে পারে না, ভাই সবাই বন্ধু সবাই শত্রু, এখন আপনাকে ম্যাটার করতে হবে কার সাথে আপনি বন্ধুত্ব করবেন, কার সাথে আপনার চলতে হবে, কার সাথে চলতে হবে না। আর এখন অনেকে উপজাতি ভাই বলতেছেন, বাঙালিরা বলতেছেন যে আমাদের কি এদেশে থাকার অধিকার নেই? ভাই আপনাদের তো কেউ বলেনি যে আপনারা এদেশে থাকতে পারবেন না, এদেশে থেকে চলে যান, এসব কথা কিন্তু বলেনি। আপনারা বলতেছেন যে মুক্তিযোদ্ধাদেরকে আমাদের কোনো অবদান নেই। হ্যাঁ, অবশ্যই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সকল মানুষের মুক্তিযোদ্ধাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সকলের অবদান আছে, সকলের অবদান আছে। আপনাদের তো বলা হয়নি যে আপনারা এদেশ থেকে চলে যান, তাই আপনারা কখনো বাঙালিদের উপর হিংসা করবেন না, আমরাও আপনাদের উপর কখনো হিংসা করিনি। দেখুন, এ সকল উপজাতি যারা আপনাদের মানে পার্বত্য চট্টগ্রাম মানে যেসব এলাকায় বাস করে, কিছু উপজাতি আছে যারা একদম 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 হিংস্র প্রকৃতির এবং তারা আমাদের কখনো বন্ধু হতে পারে না। অনেক উপজাতি আছে যারা আমাদের মতো তাদের নৈতিকতা শিক্ষা আছে এবং তারা বুঝে মানুষের সকল সমস্যার সমাধান ইত্যাদি জাতীয় জিনিস তারা বুঝে, এবং তারাই একমাত্র উপজাতি যারা আমাদের বন্ধু হতে পারে। অতএব এছাড়া অন্য কোনো উপজাতি, হিংস্র প্রকৃতির উপজাতি আমাদের বন্ধু হতে পারে না।